আজকে প্রোজেক্টের ব্যাপারে বলে দিই এখানে তোমাদের দুটো সেকশন আছে সেকশন এ সেকশন বি আছে এবার এখানে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো এখানে দেখতে পাচ্ছি ডিটার্মিন কম্প্যারিজন এরিয়া এরিয়া একটা বের করতে বলছে আর এখানে ম্যাক্সিমাম মিনিমাম মানে চরম বের করতে বলছে আর এখানে হচ্ছে আর ইয়েটা স্ট্রেট লাইন সার্কল প্যারাবোলা ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করতে বলছে আর সেকশন বি এর ক্ষেত্রে এখানে চারখানা প্রজেক্ট আছে একটা করতে হবে তাহলে বুঝতে পারলে যে এখানে এ থেকে একটা আর সেকশন বি থেকে আর একটা করতে পারে এখানে চারটে আছে চারটের মধ্যে থেকে যে কোনো একটা করতে পারো এবার যেন সেরকম হয় যে প্রত্যেকে যেন প্রজেক্টগুলো একই না হয়ে যায় পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিয়েছি ওই পিডিএফ ফাইল থেকে দেখে দেখে তুলে ফেলবে এখানে দেখো যে এ এতে যেগুলো বলেছে এ এতে এই যে নির্দিষ্ট সমাকালনের ক্ষেত্রফল নির্ণয় এটা পুরো প্রথমে হেডিং দেবে সেকশন এ প্রথমে লিখে রাখবে দিয়ে তারপর যা আছে এগুলো সব লিখে যাবে এগুলো যা আছে সবগুলো লিখে যাবে এই ছবিগুলো পেন্সিল দিয়ে ভালো করে এঁকে ফেলবে এখানেও পেন্সিল দিয়ে এগুলো সব ভালো করে আঁকবে যা লেখা আছে এখানে সবগুলো একটা লিখে যেতে হবে এক হাত দিয়ে তোমাদের যে তোমাদের এ ফোর সাইজে যে কোনো পেপার হলে সেখান থেকে লিখে ফেলতে পারো এবার সেকশানে দেখতে পাচ্ছ এখানে একটা এখান থেকে একটা আছে এতগুলো যে অঙ্ক আছে যে কোনো একটা এইগুলো এইগুলো লিখে ফেললে ধরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো সূত্রাবলী এই ছবিগুলো লিখে ফেললে এগুলো অঙ্কগুলো একটু একটা দুটো বেশি অঙ্ক না দিলেও চলবে বড় জোর যত খাতাগুলো যেন ভর্তি বেশি বেশি লাগে ইয়ে হচ্ছে ব্যাপার একটু বড় বড় করে লিখবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে এই ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে যে সবগুলো আছে সবগুলো তুলতে হবে এমন কোনো মানে নেই যতটা পারো এগুলো একটা দুটো অঙ্ক যেগুলো যেগুলো মনে হচ্ছে যে তোমাদের সুবিধা হবে লিখে সুবিধা হবে ওইগুলো প্রজেক্টগুলো লিখে ফেলবে এখানে অনেকগুলো অঙ্ক আছে এত উদাহরণ করা আছে এগুলো এত করার দরকার নেই যে কোনো কয়েকটা করলেই হয়ে যায় যাতে খাতাটা ভর্তি হয়ে যায় এবার দেখো এখানে প্রজেক্ট ওয়ান বলে লেখা আছে এখানে প্রজেক্ট ওয়ান বলে প্রজেক্ট ওয়ান তাহলে দেখতে পাচ্ছ যে প্রজেক্ট টু বলতে চরম দিয়েছে এখানে চরম দিয়েছে তাহলে এটা করতে পারো না হয় সে এক নম্বরটা করতে পারো যে কোনো একটা করলেই হবে পার্ট এর ক্ষেত্রে চরম আর এর মধ্যে ক্ষেত্র মধ্যে যে কোনো একটা করলে হয়ে যাচ্ছে আর এরপর যদি দেখি যে সে সেকশন বি দেখো এখানে সেকশন বি আছে সেকশন বি থেকে এবার তিন থেকে পুরো চার ছয় পর্যন্ত যে আছে এখান থেকে যে কোনো একটা পছন্দ করতে পারো তাহলে আগের পা পার্ট এ থেকে এক দুইয়ের মধ্যে যে কোনো একটা আর এখান থেকে তিনের ডাক অবকল অবকূল সমীকরণ আছে যদি মনে করে যে অবকল সমীকরণ করবে তাহলে এগুলো সব যা আছে লিখে যাবে যাতে পেজ সংখ্যাটা একটু বেশি হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে কোনো এ ফোর সাইজের পেপার ব্যবহার করলেই হবে ওই যে প্রজেক্ট খাতায় যে মানে দেওয়া থাকে পেজগুলো খুব বাজে পেজ থাকে তোমরা এক্সট্রা পেজ বরং যদি কিনে লাগাতে পারো সেগুলো খুব ভালো হয় এগুলো দেখো এগুলো এইভাবে দেওয়া আছে অনেক অনেক কিছু দেওয়া আছে তোমরা তোমাদের পছন্দ মতো হেডিং করে যদি পারো লিখতে পারো এখানে অনেক কিছুই ইনফরমেশান দেওয়া আছে যতটা তোমাদের সুইটেবল হয় লেখার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো লিখবে শাস্ত্র বল বিজ্ঞান এর জন্য অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে সুতরাং এইভাবে করবে তাহলে দেখো প্রজেক্ট থ্রি দেওয়া আছে প্রজেক্ট থ্রি করতে পারো প্রজেক্ট ফোর করতে পারো তারপর প্রজেক্ট প্রজেক্ট ফাইভ যদি পারো তো করবে আর যে কোনো একটা মানে যদি বলা হয় এইভাবে প্রজেক্ট সিক্স পর্যন্ত আছে তোমাদের যেটা মনে হচ্ছে যদি এক থেকে এখানে বলা হয়েছে কি যে তিন থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা করলেই হয়ে যাবে যেটা তোমাদের মনে হয় এবার আমি কয়েকটা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে সবথেকে মনে হয় সুবিধা হবে সবার ক্ষেত্রে যারা এক থেকে দশ নম্বর রোল পর্যন্ত আছে তারা এক আর তিন নম্বর প্রজেক্টটা করলে এগারো থেকে কুড়ি যদি থাকো তাহলে এক থেকে চার এক এবং চার মানে একটা পার্ট এর ক্ষেত্রে এটা পার্ট বি এটা যদি বলি পার্ট বি পার্ট এ থেকে এক যদি করো তাহলে পার্ট বি থেকে তিন করলে প্রথম এক থেকে দশ এগারো হলো এক থেকে যদি এক আর চার করলে একুশ থেকে তিরিশ যদি থাকো তাহলে পার্ট এ থেকে দুই পার্ট বি থেকে পাঁচ আর পার্ট এ থেকে দুই ছয় একত্রিশ থেকে চল্লিশ যাদের রোল নাম্বার আছে আর একচল্লিশ থেকে পঞ্চাশ যাদের আছে তাহলে এক আর তিন করবে করবে এভাবে করলেই হবে আর যদি তোমরা মনে করো যে নিজের মতো করে করবে তাহলে করতে পারো অসুবিধা কিছু নেই যেন বেশিরভাগ স্টুডেন্টের আলাদা আলাদা যেন প্রজেক্ট হয় তাতেই হবে তাহলে